সম্মানিত খামারি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং আদাব। আমার বাসায় একজন ক্রেতা এসেছে, আমি আপনাদের সাথে ওনার পরিচয় করে দিব এবং কি উদ্দেশ্যে এসেছেন সেটা আমরা তাদের মুখ থেকে শুনব। তার আগে বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা পরিচিত হই সেই ভদ্রলোকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি বাবা। আচ্ছা, আপনি আজ থেকে গত 4 মাস আগে আমার কাছ থেকে এই টাইগার মুরগি কিনেছেন, তো আসলে আপনার প্রতিক্রিয়াটা একটু জানান, কীরকম লাভ সেটা আপনি আমার দর্শককে একটু বিস্তারিতভাবে বলেন। মুরগি নিয়ে গেছি, মোটামুটি লাভ ভালো হয়েছে, প্রায় অর্ধাব্ধি লাভ হয়েছে। হ্যাঁ, এই কারণে আমি আজ আরও নিতে আসছি, এই মুরগি আমি পাল্টে থাকি। আচ্ছা, তো আসলে মুরগিগুলো এখন কত বড় হয়েছে বা এখন ডিম দিচ্ছে কি না? হ্যাঁ, ডিম দিচ্ছে, যেগুলো ডিম দিচ্ছে ওগুলো 6-7 কেজি হবে, আর মুরগি একটা প্রায় 8 কেজির মতো হয়েছে। প্রায় 8 কেজির মতো হয়েছে। তো আজকে আপনি মুরগি আমার কাছ থেকে কিনলেন, কত পিস কিনলেন? 150 টাকা পিস কিনছি। কত পিস মুরগি কিনলেন, মানে কতগুলো মুরগি কিনলেন আপনি? আজকে আমি কিনলাম 20টা। 20টা? আচ্ছা, এই মুরগিটা লাভবান, মানে পালন করে বা খামার করে লাভবান হওয়া কি আসলে সম্ভব? হ্যাঁ সম্ভব, বেশি করে পুষিলে লাভবান হওয়া সম্ভব আছে। সম্ভব। যারা গ্রামে গঞ্জে আমাদের মা চাষিরা, হ্যাঁ, বা বেকার কিছু যুবক রয়েছে, তারা কি এই মুরগিগুলো পালন করে আপনার মনে হয় লাভ করা সম্ভব? হ্যাঁ সম্ভব, পালন করে লাভ করা সম্ভব, লাভ হবে। হ্যাঁ জি, লাভ হবে, পালন করিয়া প্রচুর পরিমাণ লাভ হবে। আচ্ছা, তো আসলে এই মুরগিগুলো আপনি কি খোলামেলা পরিবেশে পালতেছেন নাকি ছোট্ট আকারে আপনি খামার করছেন? খামার করছি, খামার তো থাকে, কিছুক্ষণ আমি বাইরেও দিই, বাইরেও দেন, বাইরে বাইরে ঘাস খায়, পোকা খায়। আচ্ছা, ডিম কি রকম দিচ্ছে এই মুরগিটা? ডিম, হ্যাঁ, কি রকম দিচ্ছে? আমাদের দেশি মুরগির মতো দিচ্ছে না তার চেয়ে কম দিচ্ছে বলেন? না, দেশি মুরগির চেয়ে বেশি দিচ্ছে। আমার মুরগি 4 মাস থেকে ডিম দিচ্ছে, প্রতিদিন দেয়, প্রতিদিন দেয়। তো আসলে এই মুরগির মাংসটা কি রকম একটু আপনি বলেন? মাংসটা খুবই ভালো, প্রায় দেশি মুরগির মাংসের মতোই, প্রায় দেশি মুরগির মাংসের মতোই। তো আপনি নেক্সট টাইমে কি এরকম একটা পরিকল্পনা বা খামার করার এইরকম একটা পরিকল্পনা কি আপনার আছে? জি আছে, আমি খামার বর্ষা বেড়ালে আমি একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, একজন ক্রেতার মুখে আপনারা যেটুক তথ্য দিলেন সেটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। তবে চাচা, আপনার বাসাটা তো কোথায় আপনি তো বললেন না? আমার বাসা হচ্ছে বালাপাড়া, 4 নম্বর ব্লক। 4 নম্বর ব্লক না? আচ্ছা, আপনার এই যে মুরগি যে আপনি যে নিয়ে যাচ্ছেন, তো এই আমার এই ঠিকানাটা বা অ্যাড্রেসটা কেউ যদি চায় তাহলে আপনি কি মানুষকে দিবেন? হ্যাঁ দিব, দিব না কেন, সবাই আছে, নিয়ে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আসলে চাচার মন মানসিকতা অত্যন্ত ভালো। তো চাচা, আপনি খামার করেন, লাভবান হন এবং মানুষকে বিভিন্ন পরামর্শ দেন, আপনি যেভাবে মুরগি বড় করছেন, তো আপনার যে উদ্দেশ্য সেটা সফল যেন হয়। আচ্ছা, এই মুরগির অসুখ বা রোগ এটা কীরকম? ওষুধ তো স্বাভাবিক হয়, কিন্তু আমি পশু ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ নেই এবং আপনাকে মাঝে মাঝে ফোন করি। হ্যাঁ ঠিক বলছেন, উনি আসলে আমাকেও ফোন দিয়ে বিভিন্ন সমস্যার কথা বলেন এবং আমি যতদূর সম্ভব সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো আসলে রোগটা কি একবারে দেশি মুরগির মতো খুবই বেশি না একটু অল্প? আর এই রোগ হয়ে গেলে এটা কি উদ্ধার করা সম্ভব, মানে এই রোগ থেকে কি পরিত্রাণ পাওয়া সম্ভব, বা আপনার কোনো মুরগি মারা গেছে কি না? না, মুরগি মারা জানি, রোগ হয় তবে রোগ খুব কম হয়, হঠাৎ দেখা যায়, সেরকম সেই বড় ধরনের রোগ হয় না। তো বন্ধুরা,
আসলে একজন খামারির মুখ থেকে আমি আপনাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। আর বিশেষ করে আপনারা দেখেন এই মুরগিগুলা, হ্যাঁ আপনি টাকা দিচ্ছেন জি বন্ধুরা, উনি এই যে মুরগি কিনলেন সেই টাকায় দিলেন। তো একটু মুরগিগুলা প্লিজ দেখেন মুরগিগুলা। তো সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতেছেন এই মুরগি চাচা কিনলেন, হ্যাঁ যেটা উনি বললেন 150 টাকা পার পিস, আসলে দামটা অনেক কম হয়ে যায়, তারপরেও আমি ওনাকে কম রেটে দিলাম। ইনি আমার পুরনো একজন গ্রাহক। মুরগিটার বয়স প্রায় 50 দিন, প্রায় 50 দিন। মুরগিটার ওয়েট ম্যাক্সিমাম 600 থেকে 650 গ্রাম। তো বন্ধুরা, এই চাচার জন্য শুভকামনা রইল, ইনি যাতে ভবিষ্যতে বড় খামার করে লাভবান হতে পারেন সেই কামনা রইল। তো আর বেশি লং করতে চাচ্ছি না, তো একটা পুরনো কথাই বলতে হয় বন্ধুরা, প্লিজ প্লিজ, যেহেতু আমার নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা একান্ত দরকার। আজকের মতে আমি আলমগীর হোসেন আপনাদের কাছ থেকে বিদায় চেয়েছি। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।